আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আগামী দোসরা সেপ্টেম্বর চালু হচ্ছে রাজধানীর জাদুর কাঠি আর এই জাদুর কাঠির মাধ্যমেই মুক্ত হবে রাজধানী আর রাজধানীর যানজট মোকাবেলায় এই জাদুর কাঠিটি হচ্ছে রাজধানী ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর সেটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী দোসরা সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম পর্ব অর্থাৎ এয়ারপোর্ট থেকে ফ্রামগেট পর্যন্ত উদ্বোধন করবে আর তার পরের দিন অর্থাৎ তেসরা সেপ্টেম্বর এই বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে আর এতে করে বিমানবন্দর থেকে ফ্রামগেট পৌঁছাতে সময় লাগবে মাত্র দশ মিনিট এরই মধ্যে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সম্পূর্ণ উড়াল অংশের সড়কের রুটমার্কিং থেকে শুরু করে অত্যাধুনিক ডিজিটাল ডিসপ্লে থেকে শুরু করে উড়াল সড়কের ল্যাম্পোস্ট বাসন কাজও সম্পন্ন করা হয়েছে পাশাপাশি প্রস্তুত করা হয়েছে সবগুলো টুল প্লাজা এখন সবগুলো টুল প্লাজাতে যানবাহন দিয়ে চলছে পরীক্ষা আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফার্মগেট পর্যন্ত এর দৈর্ঘ্য এগারো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার আর এই এলিভেটেড অংশে ওঠা নামার জন্য পনেরোটি র্যাম্প থাকছে আর সম্মিলিতভাবে এই পনেরোটি র্যাম্পের দৈর্ঘ্য এগারো কিলোমিটার আর এই বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফ্রামগেট পর্যন্ত পনেরোটি র্যাম্পের মধ্যে দুটি থাকছে এয়ারপোর্টে তিনটি থাকছে কুড়িল বিশ রুটে চারটি বনানিতে তিনটি মহাখালীতে এবং দুটি বিজয় সরণিতে এবং একটি ফ্রামগেট অংশে বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফ্রামগেট পর্যন্ত এখানে পনেরোটি র্যাম্পের মধ্যে উদ্বোধনের সময় তেরোটি র্যাম্প যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আর বাকি দুটি র্যাম্পের কাজ চলমান রয়েছে সে দুটি র্যাম্পের নির্মাণ কাজ শেষ হলেও সে দুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের জন্য টোল নির্ধারণ করেছে সরকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল নির্ধারণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে গাড়ি ট্যাক্সি জিপ স্পোর্টস ইউটিলিটি হেভিক্যাল মাইক্রোবাস ষোলো সিটের কম এবং ও হালকা ট্রাকের ওজন যেখানে তিন টনের কম এদের জন্য টুল নির্ধারণ করা হয়েছে আশি টাকা আর মাঝারি ধরনের ট্রাক অর্থাৎ ছয় চাকা পর্যন্ত যে ট্রাকগুলো রয়েছে তাদের জন্য টুল নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা আর ছয় চাকার বেশি ট্রাকের জন্য টুল নির্ধারণ করা হয়েছে চারশো টাকা আর সব ধরনের বাসের ক্ষেত্রে ষোলো সিটের বেশি হলে সেখানে টুল প্রদান করতে হবে সর্বনিম্ন একশো টাকা তবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা দেশের প্রথম উড়াল এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না মোটরসাইকেল সিএনজিগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি মূলত বিমানবন্দর থেকে বনানী মহাখালী তেজগাঁও মগবাজার মালিবাগ খিলগাঁও কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এর সম্পূর্ণ দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার আর সবগুলো র্যাম্প মিলে এর দৈর্ঘ্য ছয়চল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার আর প্রথম দফে চালু হচ্ছে বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফ্রামগেট পর্যন্ত এগারো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার এবং র্যাম্পসহ এর দৈর্ঘ্য বাইশ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও নির্মাণ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার নশো পঞ্চাশ কোটি টাকা আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘন্টায় ষাট কিলোমিটার এতে করে বিমানবন্দরের কাওলা থেকে ফ্রামগেট পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র দশ মিনিট সুপ্রিয় দর্শক এই ছিল দেশের প্রথম এলিভিটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আর তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করেই আমাদের পাশেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ